এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সহ নিয়োগের সব মামলা হাইকোর্টে ফিরিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে সময়সীমা বেঁধেছে শীর্ষ আদালত। শুনানি দ্রুত শেষ করতেও সুপ্রিম নির্দেশ এসেছে। এই মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের ভার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানমের কাঁধে। পূজো অবকাশের পর প্রথম আদালত খোলায় হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন চাকরি প্রার্থীদের আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দ্রুত নতুন স্পেশাল বেঞ্চ গঠনের আশ্বাস দেন। সেই বেঞ্চের হাতে মামলা দিয়ে ৬ মাসের আগেই মামলা দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রধান বিচারপতির। এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে পারবে কি উঠছে প্রশ্ন। তদন্ত শেষ করে কত দ্রুত তথ্য প্রমাণ কোর্টের সামনে রাখতে পারবে সেটাও দেখার বিষয়। উল্লেখ্য, হাইকোর্টের নতুন বেঞ্চ এই মামলাগুলো প্রথম থেকে শুনবে, তারপর নিষ্পত্তির দিকে ঝুঁকবে। অতএব চাকরি প্রার্থীদের মনে ক্ষীণ আশা, এবার কি তবে প্রতীক্ষার অবসান? নতুন ইংরেজি বছর কি শুভ বার্তা নিয়ে আসবে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।